প্রেমিকাকে খুন করে মাটিতে দেহ পুঁতে দেওয়ার অভিযোগ। 8 মাস পর মাটি খুঁড়ে উদ্ধার হলো কঙ্কাল। উত্তেজনা ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়ায়। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যখন মাটি খোঁড়া হচ্ছে সেই মুহূর্তে ছবি দেখছিলেন। এই ঘটনায় অভিযুক্ত প্রেমিক এবং তার দিদিকে গ্রেফতার করা হয়েছে। বিবাহ বহির্ভূত একাধিক সম্পর্ক রয়েছে এই সন্দেহে মহিলাকে খুন করা হয় বলে পুলিশ সূত্রে দাবি। ধৃতদের 10 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। গতকাল বর্ধমানে প্রশাসনিক বৈঠক সেরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ফিরছেন, তখন বিপত্তি ঘটে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে চোট লাগে, মাথায় চোট লাগে, তা নিয়ে আজকে রাজ্য পুলিশের ডিজি পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করলেন পুলিশ সুপার এবং পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করলেন। বিশেষ করে আলাদাভাবে কথা বললেন বর্ধমানের পুলিশ সুপারের সঙ্গে। আজকে এই বৈঠক হয় দুর্ঘটনা প্রসঙ্গে। আলাদা করে পূর্ব বর্ধমানের এসপির সঙ্গে কথা বলেন তিনি। আগামী দিনে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত্র করতেই হবে, কড়া বার্তা দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি। আরও বিস্তারিত আমরা জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। কিন্তু তার আগে এই ছবিটা একবার আপনাদের দেখাতে চাইবো। গতকাল এই ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে যেভাবে মুখ্যমন্ত্রীর গাড়ি দেখতে পাচ্ছেন, যখন যাচ্ছে ঠিক সেখান থেকে একটি গাড়ি হঠাৎ বেরিয়ে যায় এবং মুখ্যমন্ত্রী নিজেও জানিয়েছেন যে ড্যাশবোর্ডে তার ধাক্কা লাগে এবং কপালে আঘাত লাগে, রক্তপাত পর্যন্ত হয় বলে নিজেই জানিয়েছিলেন গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ছবিটা একবার দেখুন। আচমকে একটি গাড়ি চলে আসায় মুখ্যমন্ত্রীর গাড়ির যিনি চালক ছিলেন তিনি হঠাৎ ব্রেক কষেন এবং আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী সচরাচর গাড়ি চালকের পাশেই বসেন, সেই কারণে ড্যাশবোর্ডে তার আঘাত লাগে এবং ছবিতে দেখা যাচ্ছে যে বাঁ দিকে কপালে হাত দিয়ে মুখ্যমন্ত্রী তার কিছুক্ষণ পরেই বেরিয়ে যান। পরে রাজভবনে বৈঠকে যান মুখ্যমন্ত্রী রাজ্যপালের সঙ্গে। সেখান থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান যে কীভাবেই দুর্ঘটনা ঘটেছিল, কীভাবে তার মাথায় আঘাত লেগেছিল, কিছুটা রক্তপাত হয়েছিল বলে গতকাল নিজেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর এই ঘটনা নিয়ে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক পুলিশ কর্তাদের সঙ্গে, পুলিশ সুপারদের সঙ্গে করেছেন রাজ্য পুলিশের ডিজি। বিশেষ করে আলাদাভাবে বৈঠক করেছেন পূর্ব বর্ধমানের এসপির সঙ্গে। বৈঠকে কি হলো পার্থপ্রতিম ঘোষ আরো বিস্তারিত বলবে। পার্থ, দেখো দর্শকরা দেখতে পাচ্ছে সেই ছবি যেটা ভাইরাল হয়েছে, যে যখন দুর্ঘটনাটি ঘটে ও মুখ্যমন্ত্রী কনভয় যখন বেরোচ্ছে তখন একটি গাড়ি চলে আসে হঠাৎ করে কনভয়ের মাঝে এবং সচরাচর মুখ্যমন্ত্রী যেমনটা তুমি বললে যে তিনি চালকের পাশের আসনে সামনে তিনি বসেন এবং তারপরে তিনি আঘাতপ্রাপ্ত হন। এবং এই ঘটনার পরে কিন্তু নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন ওঠে এবং তার পরবর্তীকালে আজকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং অন্যান্য পুলিশের শীর্ষ কর্তারা সেখানে উপস্থিত ছিলেন। এডিজি লয়ন অর্ডার তিনিও ছিলেন বলে সত্য প্রমাণপত্র আছে এবং থেকে একটি বৈঠক ডাকা হয়, যে বৈঠকে এসপিদেরকে থাকতে বলা হয় এবং এসপিদের সঙ্গে কথা বলেন যে মুখ্যমন্ত্রীর যখন নিরাপত্তার বিষয় থাকবে এবং মুখ্যমন্ত্রী যে জায়গায় যাবে সেইখানে যাতে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা, কোনো রকমভাবে কোনো গাফিলতি বা কোনো রকমভাবে এমন যাতে ঘটনা না ঘটে সেই দিকটার উপর জোর দিতে হবে, এই নিয়ে কিন্তু কড়া বার্তা দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি, তেমনটাই আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি। এছাড়া কিভাবে এই দুর্ঘটনাটি ঘটলো সেই বিষয় বর্ধমানের পুলিশ সুপারের সঙ্গেও কিন্তু কথা বলেন, কথা বলে জানতে চান। এছাড়া লাইন অফ রুটে যারা যারা ডিউটিতে থাকবে তাদেরকে মোবাইল ফোন ব্যবহার করা বা অন্যান্য নানা বিষয়ে কিন্তু একাধিক বিষয় রাজ্য পুলিশের ডিজি নির্দেশ দিয়েছেন বলে আমরা জানতে পারছি। এর পাশাপাশি এই যে বৈঠক, সেই বৈঠকে আর কয়েক মাস পরে লোকসভা নির্বাচন, সেই নিয়েও কিন্তু আলোচনা হয়েছে বলে জানতে পারছি। বেশ পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই ছবিটা আমি আরেকবার দর্শকদের সামনে রাখবো। এইটা হচ্ছে সেই ভাইরাল ভিডিও গতকালের, যখন বর্ধমান থেকে প্রশাসনিক বৈঠক সেরে মুখ্যমন্ত্রী ফিরছেন, আচমকে একটি গাড়ি মাঝে চলে আসে এবং তখনই মুখ্যমন্ত্রীর এই গাড়ি হঠাৎ করে মুখ্যমন্ত্রীর গাড়ি চালক ব্রেক কষেন এবং তাতে আঘাত পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি নিজেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী যে ড্যাশবোর্ডে তার ধাক্কা লাগে এবং কিছুটা রক্তপাত তার হয়, অসুস্থ বোধ করছিলেন বলেও গতকাল জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। Thank you.